প্রিয় বন্ধুরা, আমার হাতে যে ফোনটা আপনারা সকলে এই মুহূর্তে দেখছেন এটা হচ্ছে পোকো এম টু প্রো। আপনারা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে রিকোয়েস্ট করেছেন এই ফোনটার মধ্যে যে লেটেস্ট আপডেট এসছে, লেটেস্ট আপডেটটা আপনি কয়েকদিন ব্যবহার করে একটা সম্পূর্ণ এক্সপিরিয়েন্স ভিডিও আমাদের সাথে শেয়ার করবেন। আপনারা রিকোয়েস্ট করেছেন, আমি কি রিকোয়েস্ট রাখবো না, এটা কি হয়? অবশ্যই ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটাকে একটা লাইক দিয়ে শুরু করবেন, শেষ পর্যন্ত উপভোগ করবেন। আর আপনারা সকলেই কম বেশি জানেন আমাদের এই চ্যানেলে যেমন আপডেটেড ভিডিও, কোনটা আপনি আপডেট করবেন, কোনটা আপনি আপডেট করবেন না, কি প্রবলেম আছে, কি ভালো দিক আছে, সেই রকম ভিডিও যেমন আপলোড করা হয়, তার পাশাপাশি নতুন কী কী ফোন মার্কেটে লঞ্চ হচ্ছে, আপনার কষ্টের পয়সায় কোন ফোনটাকে কিনবেন, কোন ফোনটাকে কিনবেন না, মোবাইলের আনবক্সিং টেকনিক্যাল ভিডিও কিন্তু বাংলা ভাষায় আপলোড করা হয়ে থাকে। অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন ভালোবেসে। তো বন্ধুরা, এখানে যে লেটেস্ট আপডেটটা চলছে এটা হচ্ছে MIUI 12.5.6.0। আমি কিন্তু এই আপডেটটাকে 15 দিন ব্যবহার করেছি। 15 দিন ব্যবহার করার পর ফুল এক্সপিরিয়েন্স আপনাদের সকলের সাথে শেয়ার করছি, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, এখানে এই আপডেটে কিন্তু আমরা সিকিউরিটি প্যাচ লেভেল এপ্রিল মাসের পেয়ে যাচ্ছি, তার মানে আপ টু ডেট রয়েছে। পরবর্তী সময় যখন নতুন আপডেট আসবে তখন কিন্তু সেই মাসের সিকিউরিটি প্যাচ লেভেল আমরা পেয়ে যাব, তখনও আপ টু ডেটই থাকবে। সুতরাং আপ টু ডেট মানে সিকিউরিটি ওয়াইজ কিন্তু এই ফোনটা আমরা পুরোপুরি ঠিকঠাক পাচ্ছি এই মুহূর্তে। তো পরবর্তী যদি ফিচার্সের কথা বলি, সেটিংসে যদি আপনারা ওপেন করেন, এখানে যে মির যে আইকনটা রয়েছে, মানে মি অ্যাকাউন্টের যে আইকনটা রয়েছে, এটা আগে কিন্তু একটু ঝাপসা টাইপের ছিল, একটু ফ্যাকাশে টাইপের ছিল, এখন প্রপার কিন্তু হাইলাইট করা হচ্ছে, নতুন একটা আইকন দেওয়া হয়েছে। এখানে গ্যালারি অ্যাপ্লিকেশনটা ওপেন করলে এখানে আপনারা পেয়ে যাবেন স্লো মোশন এবং পোর্ট্রেট মোড বলে আলাদা দুটো ইন্ডিভিজুয়াল ফোল্ডার। এখান থেকে আপনারা পোর্ট্রেট যে ইমেজগুলো নিচ্ছেন বা স্লো মোশনের ভিডিওগুলো নিচ্ছেন সেগুলো কিন্তু আপনারা জাস্ট ক্লিক করলেই দেখতে পাবেন। আর এখানে যে টাচ ফোল্ডারগুলো রয়েছে, এই ফোল্ডারে অর্গানাইজটা একটু অন্যরকম করে দেওয়া হয়েছে। সিকিউরিটি অ্যাপ্লিকেশন যথারীতি একই টাইপের রয়েছে, এখানে সেই রকমভাবে কোনো চেঞ্জ করা হয়নি। আর এখানে যদি আপনারা ব্যাটারির অপশানে ঢুকে যান এখানে সিকিউরিটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তাহলে ব্যাটারির যে অপশানটা রয়েছে এখানে, যে সেন্টিগ্রেডটা দেখানো হয়, মানে কত তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে ব্যাটারির, সেই তাপমাত্রাটা কিন্তু দেখানো হচ্ছে। পরবর্তী আপডেটে এটা চেঞ্জ হয়ে যাবে, ওখানে জাস্ট দেখানো হবে আপনার ফোনটার তাপমাত্রা নর্মাল আছে না অ্যাবনর্মাল, মানে হাই আছে। আর রাইট সাইডে কিন্তু দেখানো হচ্ছে এই ফোনটা কতবার চার্জ দেওয়া হয়েছে। ক্যামেরা সেকশনে যদি কথা বলি, ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা সেম টু সেম একই টাইপের রয়েছে, কোনো এখানে মানে বাজে পিকচার এরকম বাজে পিকচারও আসছে না, অথবা ভালোও কিন্তু হয়ে যায়নি। সেম টু সেম আগে যেমন ছিল ওই রকমই কিন্তু পারফরমেন্স পাচ্ছে। অবশ্যই আপনারা শেয়ার করুন আপনাদের ক্যামেরা পারফরমেন্সটা আপনাদের কেমন লাগছে, অবশ্যই কিন্তু শেয়ার করবেন। এবার হচ্ছে এই ফোনটার মধ্যে যেটা সবচেয়ে বেশি খারাপ লাগলো, ফোন কিন্তু স্লো হয়েছে একটুখানি। হ্যাঁ, ডেফিনেটলি স্লো হয়েছে, স্ক্রলিংয়ের ক্ষেত্রে বোঝা যাচ্ছে, অ্যাপ ওপেনিং যখন আমি করছি অ্যাপ ওপেনিং একটু স্লো হয়ে যাচ্ছে। যথারীতি আমি ডেফিনেটলি বলতে পারি আগের আপডেটের তুলনায় এই ফোনটাকে কিন্তু স্লো করে দেওয়া হয়েছে। আদৌ ইচ্ছা করে করা হয়েছে কি হয়নি সেটার ব্যাপারে আমি বলতে পারবো না, কিন্তু ডেফিনেটলি স্লো হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে বলুন। আরেকটা যেটা কিনা নেগেটিভের মধ্যে পড়ে, চার্জিংয়ের টাইমটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আগে এই ফোনটা 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যেত 0 থেকে 100%, এখন কিন্তু প্রায় আধ ঘন্টা আরও বেশি লাগছে, 1 ঘন্টা 40 মিনিট টু 1 ঘন্টা 45 মিনিট লাগছে এই ফোনটাকে চার্জ হতে। তার মানে এখানে চার্জিংয়ের স্পিডটাও কিন্তু স্লো করে দেওয়া হয়েছে, তার মানে এখানে ব্যাটারির উপরে অতটা চাপ পড়বে না। ব্যাটারি ব্যাকআপ কিন্তু এখানে ইনক্রিজ হয়েছে, এখানে 10 মিনিট পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ আরও আমরা এক্সট্রা পেয়ে যাচ্ছি, এটা একটা পজিটিভ জিনিস। তো ওভারঅল এই কয়েকটা চেঞ্জ আমার মনে হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান এই ফোনটার সাথে, এই আপডেটের সাথে আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন। MIUI 13-এর আপডেট কিন্তু আগস্টের এন্ডের দিকে বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আপনারা সকলে কনফার্ম পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন।